সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা চ্যানেলটি এবং নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি ক্লিক করুন অত্যন্ত আমি খুশি যে আমার বাংলা জুড়ে হাজার হাজার ভাই বুথ সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে থানা লেভেল থেকে শুরু করে মহকুমা আমার ওইদিকে আল্লাহ মহজুর আওলাদ কুতুব ফাতেহি মুসা আমাদের এদিকে হাজি ইব্রাহিম সাহেব ডাক্তার আফতাব উদ্দিন সাহেব শুরু করে আমি কজনের নাম বলব বলুন না মানে আমার প্রত্যেকটা আহলে সন্নত জামাতে জামাতের একেবারে নিচুতলার থেকে শুরু করে তারা যে পরিশ্রম করছে আমিও মানে ভাবতে পারছি না যে আমার আল্লাহ যেই যুবকগুলোকে এত মহান কাজ করাচ্ছে যারা একদিন গান বাজনা বদমাইশি এদের মধ্যে সবাই বেশিরভাগই ছেলে থাকতো আজকে তারা কিভাবে ছুটিছুটি করছে যেভাবে মানুষ কাজ করছে আমি ভাষায় বলতে পারছি না আমি দিল থেকে এত খুশি এত আনন্দ আমি মানে ঠিক মানে আপনাদের মানে বোঝাতে পারবো না কিভাবে যে প্রস্তুতি চলছে যেটা ইনশাল্লাহ এ থেকে বোঝা যাচ্ছে যে আমার আল্লাহ কবুল করে নিয়েছে এটার নমুনা সাথে সাথে মানুষ চারিদিক থেকে এসে আপনি বললে অবাক হয়ে যাবেন আমি সবচেয়ে বেশি ওই দিন অবাক হয়ে গেছি যদি আমার ফুরফুরার মানুষে আমার হাতে দশ হাজার পনেরো হাজার করে টাকা দিচ্ছে গোপন ভাবে ফুরফুরা শহীদের মানুষ মানে অবাক হয়ে যাচ্ছি তারা বলছে যে আপনার ওপর আমাদের বিশ্বাস এসছে আপনি এত বড় জায়গা কারো কাছ থেকে টাকা না নিজন কিনতে পেরেছেন আপনার করার মন মানসিকতা আছে আপনি পারতেন নিজের টাকা জড়ো করে বিশাল ঘর বাড়ি রিল্যাক্স করতে পারতেন আপনি কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনেছেন আমার এর ফুরফুরা মানুষের কথা বলছে তা আপনার জীবন আপনাদের চলাফেরা দেখে ভালো লেগেছে তা আমি শরীর করছি আমিও তাকে দেখে অবাক হয়ে গেছি আমি ভাই আপনি এসছেন টাকা দিতে আমার একটাই বললাম এটা একটা প্রমাণ নমুনা আল্লাহ কবুল করেছে তা আল্লাহ পা যদি কবুল করে সেই প্রস্তুতির কথা আর বলতে লাগে না তবে এই প্রোগ্রামটা শুধুমাত্র ফুরফুরা হলে শূন্য জামাদের যে আমাদের কর্মীরা করছে এখানে কারও হাত নাই কেউ যদি এই জিনিসটাকে নিজের মনে করে নিয়ে আসতে চায় দাদা হুজুরে মনে করে সে আসতে পারে কেউ যদি মনে করে অমুক পীর সাহেব বললে আমি যাবো অমুক পীর বললে যাব অমুক বললে যাব তাকে আমি হাত জোর করে বলছি আপনি দূরে থাকবেন আপনার প্রয়োজন নেই আমার আবু বাকারের ভক্ত মরিদ আমার প্রয়োজন যারা আমার আবু বাকারের মরিত দাদা হুজুর পীর কি বললাম রহমা হুজুরের যারা মরিদ তাদেরকে আমার প্রয়োজন কেন তারাই আমার ভাই তারাই আমার বোন তারাই আমার মা তারাই আমার বাপ একটা প্রশ্ন উঠতে পারে তাহলে অন্য কোন হজুরের মুরিদ কি আপনার ভাই আপনার মাপ না আমার নাই কেউ আমি ওপেন বলে দিচ্ছি আমার কেউ নাই দাদা কেন আমি একটা জিনিসের অঙ্কের উপর চলি আমরা কারো মত মানি না আমরা বড় হজুর মেজাজ হজুর ছোট হজুর দাদা হজুরের কোনো খলিফার মত মানি না আমরা আমি মত মানি দাদা হজুরের অন্য কারো মত মানি না হ্যাঁ দাদা হজুরের পাঁচ আওলাদ পায়ের ধুল আমার চোখে সুর মা আমি রাখতে চাই তারা পেশা কাল্লার তাদের মতো দ্বিতীয় হয় না এত বড় মানুষ। কিন্তু তাদের মত নয় খলিফাদের মত নয় সবার যদি মত হয়ে যায় তাহলে সেলসেলা টুকরো হয়ে গেল আমাদের একজন ইমাম দাদা হজুর আর তার ভক্ত নামে যখন হচ্ছে সবাই আসবে তো সেই জায়গায় আজকে আমাদের প্রস্তুতি খুব সুন্দর হচ্ছে যার কোনো তুলনা চলে না আর বাংলা জুড়ে আমার ফুটফুরা শরীফে কি প্রস্তুতি হচ্ছে সেটা কি বলবেন আপনি বাংলার খবর নিয়ে দেখেন প্রত্যেক গ্রামে কি প্রস্তুতি চলছে প্রত্যেক গ্রামে ঈদ হচ্ছে আমার মা বোনেরা তাদের বাচ্চা তাদের স্ত্রীদের ঘরে মানে সাজিয়ে নিয়ে পাঠাবে এরকম একটা ব্যাপার চলছে যে খাবার টাবার রেডি করে যেটা থেকে প্রমাণ হয় আবার একবার বলছি আমার আল্লাহ কবুল করে ইনশাল্লাহ কে কে গেস্ট থাকছেন ভিআইপিদের মধ্যে কে কে থাকছেন সেই একই প্রশ্ন আপনারা করছেন দেখুন আমি আগেও যেটা বলেছি আজও সেটা বলছি কাউকে দেখে আসবেন না আপনারা ফুরফুরাসি আলসন্নতল জামাতের ব্যান্ড যেখানে ঝুলবে সেখানে যাবেন আমার সংগঠন ছেলেদের শিক্ষা দিচ্ছি আর দাদা হুজুরের মরিত ভাতে আমভাবে বলবো দাদা হুজুরের নামে নলেজ সিটি হচ্ছে আপনারা আসবেন আব্বাস সিদ্দিকি দেখেও আসবেন না একটা প্রশ্ন হতে পারে হুজুর কেবলাদেরকে বলছেন কি না একটা প্রশ্ন উঠতে পারে এটা যদি বলেন তাহলে এই জায়গায় একটা কথা বলবো সেটা এটা এখন বলবো না কেননা আপনারা নিশ্চয়ই জানেন অনেক সময় কেউ কেউ বলে যে আমাকে দেখিয়ে লোক ঝড়ো করে এই বলাতে আমি নিজেকে ছোট মনে করছি না বা আমার কিছু ক্ষতির ব্যাপার নাই কিন্তু আমার দিলে একটা আঘাত লাগে কি আঘাত লাগে যে আমি লোক কখনো নিজের জন্যে জড়ো করে নি তো কাউকে দেখাবার জন্য কেন করবো যা কাল্লাগারে দিন তো এসে গেলো সবাইকে আরেকবার দাওয়াত দিচ্ছি দাদা হুজুরের নামে নলেজ সিটি দাদা হজুর যার যার আসবেন তারা আলহামদুলিল্লাহ হাফিজ